আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আজকে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে সঠিক ব্যবস্থাপনা এবং পদক্ষেপের মাধ্যমে উচ্চতর প্রোডাক্টিভিটির দিকে এগিয়ে যাওয়া যায়। তো চলুন আলোচনা যাওয়া যাক। প্রথমে যে প্রসেসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাইট রিক্রুটমেন্ট সিস্টেম, অর্থাৎ সঠিক উপযুক্ত কর্মী নিয়োগ। যদি উপযুক্ত কর্মী নিয়োগ দেওয়ার কথা, এগুলো আমরা বিস্তারিতভাবে পরবর্তী স্লাইডে আলোচনা করেছি, সেজন্য এখন শুধু আপাতত পয়েন্টগুলো বলে যাব, তারপরে প্রত্যেকটা পয়েন্টের উপর আলাদাভাবে আলোচনা করব। দুই নম্বর রয়েছে রাইট স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমটা যেন সুসংগত হয়, সুসংগঠিত হয়ে যায়, সে বিষয়ে আলোচনা। এবং তিন নম্বর রয়েছে রাইট প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম, এবং উৎপাদন ব্যবস্থাপনা যেন সঠিক হয় সে বিষয়ে। তো চলুন প্রথম যে পয়েন্ট সেটি নিয়ে আলোচনা করা যাক, রাইট রিক্রুটমেন্ট সিস্টেম। তো রাইট রিক্রুটমেন্ট সিস্টেমের আমরা আলোচনা করব, দুটি ধাপে আলোচনা করব। প্রথমটাতে আলোচনা করব অ্যাক্টিভিটি ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস, অর্থাৎ সিস্টেম বা প্রসেসের কারণে উদ্ভূত কার্যাবলীগুলো, এবং দ্বিতীয় স্টেপ আলোচনা করব রেজাল্ট অফ অ্যাক্টিভিটিস ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস, অর্থাৎ সিস্টেম এবং প্রসেসের কারণে উদ্ভূত কার্যাবলীর যে ফলাফলগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা যাওয়া যাক অ্যাক্টিভিটি ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস। প্রথমটিতে রয়েছে রাইট ওয়ার্কার্স আর রিক্রুটেড। তো যদি আমরা রিক্রুটমেন্টে যাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্কার রিক্রুটের ক্ষেত্রে সঠিক উপযুক্ত কর্মী নিয়োগ করতে হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে রাইট স্টাফ অ্যান্ড অফিসার্স আর রিক্রুটেড, অর্থাৎ উপযুক্ত অফিসার নিয়োগের কথা বলা হয়েছে, যেন উপযুক্ত অফিসার এবং দক্ষ জনবল নিয়োগ করা হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং তিন নম্বর রয়েছে রাইট ম্যানেজার্স আর রিক্রুটেড, অর্থাৎ উপযুক্ত ব্যবস্থাপক নিয়োগ। হ্যাঁ, এই তিনটি নিয়োগের কথা বলা হয়েছে, যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যেন দক্ষ ওয়ার্কার, অর্থাৎ দক্ষ যারা কাজ করবে তাদেরকে যেন তারা যেন দক্ষ হয়, স্টাফ এবং অফিসার, অর্থাৎ উপযুক্ত অফিসার নিয়োগ যেন আমরা করি, এবং সেক্ষেত্রে এবং যেন ম্যানেজার লেভেলও যেন রিক্রুটমেন্ট যেন উপযুক্ত হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং বলা হয়েছে যে রেজাল্ট অফ অ্যাক্টিভিটিস ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস, এবং এর ফলে কি কি উদ্ভূত ফলাফল হয় সে বিষয়গুলো আমরা দেখব। বলা হচ্ছিল যে অর্গানাইজেশন গেটস ওয়ার্কার উইথ স্কিল অ্যান্ড ওয়ার্কম্যানশিপ, অর্থাৎ এর ফলে যদি আমরা সঠিক উপযুক্ত ওয়ার্কার রিক্রুট করি, তাহলে অর্গানাইজেশন দক্ষ এবং নিপুণ কর্মী পাবে। দ্বিতীয়ত যে স্টেপটির কথা বলা হচ্ছে, দে ডেলিভার রিকোয়ার্ড ইফিসিয়েন্সি অ্যান্ড ওয়ার্ক কোয়ালিটি, অর্থাৎ প্রয়োজনীয় দক্ষতা ও উন্নত কাজের মান তারা দিবে। তৃতীয় যে পয়েন্টটি বলা হচ্ছে ক্যান প্রোভাইড লিডারশিপ, প্রয়োজনীয় নেতৃত্ব তারা দিতে পারবে। বলা হচ্ছে যে স্টাফ এবং অফিসার রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল, তারাই লিডারশিপ দিবে। ম্যানেজারের কথা বলা হয়েছে, তারা লিডারশিপ দিবে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কাররা লিডারশিপ দেবে, ওয়ার্কার থেকে কখনো তারা সুপারভাইজার হবে, কখনো অফিসার হবে। সেজন্য নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যেন সঠিক কর্মী নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। চতুর্থ যে পয়েন্টটি বলা হচ্ছে ক্যান ইনস্টল অ্যান্ড ম্যানেজ প্রসেস, অর্থাৎ প্রয়োজনীয় প্রসেস ও ব্যবস্থাপনা করতে পারে, চালু করতে পারে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পঞ্চম যে কথাটি বলা হচ্ছে ক্যান ইনস্টল অ্যান্ড ম্যানেজ সিস্টেম, নতুন একটি সিস্টেমকে ইনস্টল করা এবং তা নিয়ে চালানো, সে বিষয়ে যেন লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় বলা হচ্ছে ক্যান প্রোভাইড মোটিভেশন টু ওয়ার্ক ফোর্স, যদি দক্ষ জনবল নিয়োগ করা হয়, যদি দক্ষ ব্যবস্থাপক বা ম্যানেজার নিয়োগ করা হয়, তারা হচ্ছে মোটিভেশন দিয়ে কাজ করায়, তো তারা শ্রমিকদেরকে মোটিভেট করতে পারে। মোটিভেশনের মাধ্যমে কর্মীরা কিন্তু কাজের প্রতি আগ্রহী হয়, আর যদি এরকম চিৎকার চেঁচামেচি অথবা
ধমকাধমকি করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাজ ভালো হয় না, কাজের কোয়ালিটি আসে না, হয়তো ওয়ার্কার ডর ভয়ে অল্প কিছু কাজ বেশি করবে কিন্তু ওই কাজের ফলাফল ভালো আসে না। পরবর্তী স্টেপে যাচ্ছি আমরা, পরবর্তী যে স্টেপটি আলোচনা করা হয়েছে সেই স্টেপগুলো আবারও দেখানো হচ্ছে, যে রাইট ওয়ার্কার রিক্রুটেড, রাইট স্টাফ অ্যান্ড অফিস আর রিক্রুটেড, এবং রাইট ম্যানেজার্স আর রিক্রুটেড, এবং এর রেজাল্টগুলো দেখানো হচ্ছে, যে ছয়টার কথা আলোচনা করেছি। তার পরবর্তী যে স্টেপ, তার পরবর্তী স্টেপ হচ্ছে ক্যান ইফেক্ট ডিসিপ্লিন, প্রতিষ্ঠানে শৃঙ্খলা চালু ও তা ধরে রাখতে পারে। হ্যাঁ, যদি আপনি দক্ষ শ্রমিক নিয়োগ করেন, দক্ষ স্টাফ বা অফিসে নিয়োগ করেন এবং দক্ষ ম্যানেজার নিয়োগ করেন, তারা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য চেষ্টা করবে। ক্যান অর্গানাইজ ইউনিটি অফ পারপোজ, উদ্দেশ্যের ঐক্য সংগঠিত তারা করতে পারবে এবং তা বজায় রাখতে পারবে, তারা নিয়ে কাজ করতে পারবে, সেজন্য দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া প্রয়োজন। ক্যান বুস্ট মোরাল অফ ম্যান পাওয়ার, যে শ্রমিক বা যে যে লোকজন আপনাদের আপনার এই আপনার অর্গানাইজেশনে কাজ করবে, তাদের মোরালকে তারা বুস্ট করতে পারবে, তারা যেন মানে কি বলা হয় ডিমোরালাইজ না হয়ে যায়, তারা যেন কাজ থেকে বিরত না হয় সে বিষয়ে তাদেরকে সাহস যোগাবে। ক্যান ইনস্টল উইন উইন সিচুয়েশন ইন দ্য অর্গানাইজেশন, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, উইন উইন সিচুয়েশন বলতে এটাই বোঝানো হয়েছে যে কাজ বেশি হলো এতে করে কোম্পানি শুধু লাভ হলো না, পাশাপাশি শ্রমিকরাও যেন তা থেকে লাভ পেতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সেই জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম হলো ইনসেন্টিভ সিস্টেম, প্রোডাকশনে বেশি টার্গেটের বেশি যা হবে তার উপর যদি ইনসেন্টিভ সিস্টেম চালু থাকে অর্গানাইজেশনে, সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেক হায়ার হয়। ক্যান রিচ গোল অফ দ্য এন্টারপ্রাইজ, এবং কোম্পানি তার ফলশ্রুতিতে যে যে কাজটি হয়, যে কোম্পানির যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রায় তারা পৌঁছাতে পারে। ক্যান অ্যারেঞ্জ ডকুমেন্টেশন অফ অল ওয়ার্কস, এবং প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন তারা রাখতে পারেন। ক্যান মেক রাইট প্রোডাকশন প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্ট দেম, এবং সঠিক প্রোডাকশনের প্ল্যান করা সম্ভব হয় এবং তা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। আমরা দ্বিতীয় যে পদক্ষেপটি রাইট স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, সে বিষয়ে আলোচনায় যাচ্ছি, এবং এটাকেও দুটা ধাপে ভাগ করছি, অ্যাক্টিভিটিস ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস এবং রেজাল্ট অফ অ্যাক্টিভিটিস ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেস। অ্যাক্টিভিটিস ডিউ টু সিস্টেম অ্যান্ড প্রসেসের মধ্যে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেগুলো হলো, এক, অর্গানাইজেস দ্য স্টোর, স্টোরকে অর্গানাইজ করা, বলা হয়েছিল যে স্টোর যদি সুসংগঠিত থাকে সেই বিষয়ে যেন লক্ষ্য রাখা হয়। অর্গানাইজেস দ্য ম্যাটেরিয়াল, এবং সেই স্টোরের মধ্যে যে মালামালগুলো রাখা হয় সেগুলো যেন অর্গানাইজ করে রাখা হয়, সুসংগঠিত করে রাখা হয়। ইনস্টল অ্যান্ড ম্যানেজেস ডকুমেন্টেশন, এবং স্টোরের প্রত্যেকটা ডকুমেন্ট যেন সুন্দরভাবে রাখা হয় এবং সেই ডকুমেন্টেশনের কাজের প্রতি যেন গুরুত্ব আরোপ করা হয়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। কম্পিউটারাইজেশন অফ অল ওয়ার্কস ইন স্টোর, এবং স্টোরের প্রত্যেকটা কাজ কম্পিউটারাইজ করা, যখন আপনি স্টোরের কাজগুলোকে কম্পিউটারাইজ করবেন তখন আপনার কাজকে গুছিয়ে আনা অনেক সম্ভব হবে। এবং অ্যারেঞ্জেস ইনভেন্টরি কন্ট্রোল, এবং ইনভেন্টরির নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি যদি স্টোরের মধ্যে সঠিক ব্যবস্থাপনা আনতে চান তাহলে এই পদক্ষেপগুলো নেয়া, এবং এর ফলশ্রুতিতে যে রেজাল্টগুলো আপনি পাবেন সেগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম যে কথাটা বলা হচ্ছে, রাইট অ্যান্ড ডেফিনিট প্লেস ফর ইচ ম্যাটেরিয়াল, প্রতিটি মালের জন্য নির্দিষ্ট স্থান, আপনি যদি প্রত্যেকটা মালের জন্য নির্দিষ্ট স্থান ঠিক রাখেন তাহলে যখন আপনি ইনভেন্টরি করে রাখলেন তারপরে এই মালটা আপনি যখন ডেলিভারি করতে যাবেন, ডেলিভারি করা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়, কারণ আপনি জানেন কোন বায়ারের কোন গুডসটা কোথায় রাখা হয়েছে, সেজন্য এটা খুঁজে পেতে আপনার জন্য অনেক সহজ হবে। পরবর্তী যে এই জিনিসটি বলা হচ্ছে, কুইক অ্যাক্সেস অ্যান্ড ডিসপোজাল অফ ডিজায়ার্ড ম্যাটেরিয়াল, যে জিনিসটির কথা এইমাত্র বললাম, যে যখনই আপনি সঠিক প্লেসে সঠিক দ্রব্যটি রাখলেন, গুডসটা রাখলেন, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ওইটি নিয়ে তাড়াতাড়ি সুইং ফ্লোরে দিয়ে দিতে পারবেন, ডেলিভারি করতে পারবেন। কুইক ডিটেকশন অফ ম্যাটেরিয়াল শর্টেজ, এবং আপনি যদি সঠিক স্থানে সঠিক মালামাল রাখেন এবং আপনার স্টোরের মধ্যে যদি খুব ভালো ডকুমেন্টেশন থাকে, কম্পিউটারাইজেশন থাকে, সেক্ষেত্রে কোনো ওর যদি শর্ট পড়ে সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি এটা ডিটেক্ট করতে পারবেন বা ধরতে পারবেন। কুইক ডিটেকশন অফ কোয়ালিটি অ্যানোমালি, অর্থাৎ হচ্ছে আপনি যেই গুডসটা রিসিভ করলেন সেই রিসিভ ম্যাটেরিয়ালটা রিসিভ করলেন, এই ম্যাটেরিয়ালসের মধ্যে যদি কোনো কোয়ালিটি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন। তো আজকের আলোচনা মোটামুটি এতটুকুই ছিল আমাদের,
আজকের এই ভিডিওর মধ্যে। তো আমরা এই উচ্চ উৎপাদনশীলতার জন্য প্রসেস ও সিস্টেমের যে ব্যবহার রয়েছে, 3 নম্বর যে স্টেপটি রয়েছে রাইট প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে এটি আলোচনা করব এবং বিস্তারিতভাবে।